ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে প্রতিনিধি দল পাঠাবে উত্তর কোরিয়া। দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় শীতকালীন অলিম্পিক চলাকালে কোরীয় যুদ্ধের সময় আলাদা হয়ে যাওয়া বিভিন্ন পরিবারের সদস্যদের মধ্যে পুনর্মিলনের ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। আরও জানাচ্ছেন মাহবুবুর রহমান। দুই বছর পর আলোচনায় বসল উত্তর ও দক্ষিণ কোরিয়া। 8ই জানুয়ারি সকাল 10টা থেকে দুই কোরিয়ার সীমান্ত এলাকার যুদ্ধবিরতি গ্রাম পাঞ্জামুনে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মূল এজেন্ডা ছিল শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহণ। আলোচনার শুরুতেই উত্তর কোরিয়া চলতি বছরের অলিম্পিকে অ্যাথলেট, কর্মকর্তা ও স্কোয়াড পাঠানোর প্রস্তাব দেয়। আর দক্ষিণের প্রতিনিধিরা কোরীয় যুদ্ধে আলাদা হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানের ওপর জোর দেন। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে দুই কোরিয়ার খেলোয়াড়দের একসঙ্গে মার্চপাস্টেরও প্রস্তাব দেয় সিউল। ২০০৬ সালের শীতকালীন অলিম্পিকে সর্বশেষ দুই কোরিয়া এক পতাকা নিয়ে মার্চপাস্ট করেছিল। আলোচনায় দুই পক্ষেরই 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দক্ষিণের নেতৃত্ব দেন দেশটির পুনরেকত্রীকরণ মন্ত্রী সো মিয়ং গিয়ন, আর উত্তরের নেতৃত্বে ছিলেন দেশটির দক্ষিণ কোরিয়া বিষয়ক রাষ্ট্রীয় সংস্থার প্রধান রি সন গোন। 2015 সালের ডিসেম্বরে সর্বশেষ দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে 2018 সালের প্রথম দিনে উত্তর কোরীয় নেতা কিম জং উন তার ভাষণে অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয়ে আগ্রহ দেখান। কিমের ভাষণের পর দুই কোরিয়ার মধ্যে টেলিফোন হটলাইন ফের চালু হয়। এরপর দক্ষিণ কোরিয়ার আলোচনার প্রস্তাবে পিয়ংইয়ংয়ের সাড়া মেলে। দুই দেশের মধ্যে আলোচনাকে স্বাগত জানিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন আশা প্রকাশ করেন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ শান্তি আলোচনাকে এগিয়ে নিতে পারে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এ ধরনের আলোচনার 100% সমর্থক। আন্তর্জাতিক চাপের মুখে থাকা উত্তর কোরিয়ার জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পথও খুলে দিতে পারে এবারের আলোচনা, আশা পর্যবেক্ষকদের। মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।